থাকবার কথা ছিল চট্টগ্রামে জাতীয় দলের সাথে, কিন্তু হয়েছে উল্টো, দল থেকেই বাদ পড়েছেন। একের পর এক সুযোগ পেয়েছেন, নিজের জাত জানাতে পারেননি, আপাতত টিম ম্যানেজমেন্টের তালিকা থেকে বাদ পড়েছেন। মিরপুরে নীরবে নিভৃতে তাই একলা অনুশীলন করছেন শামীম হোসেন পাটোয়ারি। খুব অল্প সময়েই মুদ্রার দুই পিঠ দেখে ফেলেন শামীম। উত্থানটা যেমন খুব দ্রুতই, পতনটাও ঠিক তেমনই। 2021 বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে 145 স্ট্রাইক রেট, সাথে টি টোয়েন্টি ফর্মেটের ডিপিএলে 146 স্ট্রাইক রেটে ব্যাট করে জায়গা করে নেন জাতীয় টি টোয়েন্টি দলে। সবশেষ জিম্বাবুয়ে সফরে টাইগার জার্সি গায়ে অভিষেক হয় শামীমের। সুযোগ পেয়েছেন 10 ম্যাচ, তবে কাজের কাজ কিছুই করতে পারেননি। করেছেন মোটে 124 রান, স্ট্রাইক রেটটা টি টোয়েন্টির সাথে একেবারেই বেমানান। চমক হিসেবে বিশ্বকাপের মতো আসরেও দলের সঙ্গী করেছে টাইগার ম্যানেজমেন্ট, যদিও বিশ্ব আসরে মাঠে নামতেই পারেননি। ঘরোয়ার সবচেয়ে বড় টি টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলও ফ্লপ শামীম। 10 ম্যাচ খেলে রান করেছেন 164, স্ট্রাইক রেটটা 120-এরও নিচে। এমন পারফরমেন্সে সন্তুষ্ট হতে পারেনি টিম ম্যানেজমেন্ট, ছিটকে পড়েছেন জাতীয় দল থেকেই, এমনকি জায়গা হয়নি জাতীয় দলের ছায়া দল বাংলাদেশ টাইগার্সেও। তাহলে কি হারিয়ে যাবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী হার্ড হিটার খ্যাত শামীম? সেটা তো হতে দেওয়া যাবে না। নিজেই নিজের সাথে হয়তো সেই প্রতিজ্ঞাই করেছেন, তাই তো শুনশান নিরাপত্তায় থাকা হোম অফ ক্রিকেট মিরপুরে অনুশীলনে নেমে পড়েছেন। এক নেট বোলার আর এক থ্রোয়ারকে নিয়ে ঘণ্টাব্যাপী ব্যাটিং সেশন করেছেন। সামনেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর হয়ে খেলবেন শামীম। যে করেই হোক ফর্মে ফিরতে হবে সামনের ডিপিএলে, তাই তো কঠোর পরিশ্রম করে যাচ্ছেন শামীম। লিস্টে ক্রিকেটে 22 ম্যাচে শামীমের রান 552, সেঞ্চুরি নেই 50 আছে 4টা। ওভারঅল টি টোয়েন্টিতে ম্যাচ খেলায় হাফ সেঞ্চুরি করেছেন 131, স্ট্রাইক রেটে নামের পাশে রান 724। মাহমুদুর রহমান, বিডি কুইক টাইম। আসলে আমি যেহেতু আমার নাম, আমার ব্যাটিংয়ে আমার নাম্বার 6, আমি চাই যে ফিনিশ করতে যেভাবে হোক আর দলকে এগিয়ে নিয়ে যেতে, আমার এটাই টার্গেট থাকে।